হ্যালো বন্ধুরা, স্বাগতম জ্যাকির টু চ্যানেলে নতুন একটি ভিডিও। তো আপনারা কে ইউটিউবে ভিডিও আপলোড করেন, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা তো ভিডিও আপলোড অবশ্যই করেন। ভিডিও আপলোড ছাড়া তাদের আর কোনো সোর্স নেই ভিডিও ভাইরাল করার। তো আমি আপনাদের দেখাবো আপনারা 2022 সালে কি করে ভিডিও আপলোডের মাধ্যমে, শুধুমাত্র ভিডিও আপলোড দিয়ে আপনাদের ইউটিউবে ভিডিও ভাইরাল হয়। অনেকে ভিডিও আপলোড করে বিভিন্ন রকম টাইটেল, ডিসক্রিপশন ইত্যাদি ইত্যাদি দিয়ে, কিন্তু ভিডিও কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও তাদের ভিডিওতে ভালো রকম ভিউ আসছে না। কেন ভিউ আসছে না, এটার কারণ হলো তাদের ভিডিও আপলোডের মাধ্যম। তো তারা ভিডিও আপলোড করে, অনেক ভিডিও আপলোড করার অনেক রকম নিয়মকানুন আছে, অনেক ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল, থাম্বনেল ইত্যাদি সবগুলো নিয়মকানুন মেনে তারা যদি ভিডিও আপলোড করে অবশ্যই তাদের ভিডিও ভিউ হবেই হবেই। ভিউ না হলে সেটা আমার কাছ থেকে আপনারা উত্তর নেবেন কেন ভিউ হলো না। তোরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। সবাই প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজারে। তো আপনারা আপনাদের চ্যানেলটি তো অবশ্যই লগ ইন করবেনই। তোরা তারপর দেখতে পাচ্ছেন এই যে উপরে কর্নার বেল আইকনের সাথে, এটার সাথে একটি অপশন দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড, এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনার ভিডিওটি, আঙ্কিত ভিডিওটি আপনার যে জায়গায় রেখেছেন তো সেটা আপনি চিনিয়ে দেবেন। তো তার আগে একটা কথা হলো, আপনারা ভিডিও এসইও করতে হয়, তো এসইও কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আইকার্ডে ভিডিওটি দেওয়া আছে, দেখে নেবেন। তো আপনারা সঠিক ভিডিওর টাইটেল, থাম্বনেল ইত্যাদি সবগুলো আগে থেকেই আপনারা কপি করে নেবেন, নিয়ে আপনারা সবগুলো বসিয়ে দেবেন। তো আমার চ্যানেলে বাই ডিফল্ট অপশনের ডিসক্রিপশনে আমি আমার ভিডিওর যে ডিসক্রিপশন, কিছু কথা, ডিসক্লাইমার, এগুলো আমার কন্ট্যাক্ট সবগুলো আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে এভাবে এগুলো দিয়ে নিতে পারেন। তো আগামীতে আমি একটি ভিডিও আপলোড করব কীভাবে আপনারা অটোমেটিক এগুলো করতে পারেন সেই সম্পর্কে। বুঝতে পারছেন বন্ধুরা? তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, তো আপনার কি করবেন, আপনার টাইটেলগুলো, ডিসক্রিপশন, থাম্বনেল সবগুলোই আপনি আগে থেকেই অবশ্যই রেডি করে রাখবেন। তো আমি একটি মাইক্রোসফট ওয়ার্ডে আমার টাইটেলটি আমি লিখে রেখেছি, যাতে আপনাদের দেখাতে অনেক ভালোভাবে দেখাতে পারি, সেই জন্য আমার যাতে দেরি না হয়, ভিডিওটা যাতে অনেক লম্বা না হয়। আমি দেখতে পাচ্ছেন আমি লেখাটা কপি করে নিয়ে আসলাম, তো আমার লেখাটা একটু বড় হয়ে গেছে। এখানে টাইটেল অবশ্যই 100 ওয়ার্ডের মধ্যে হতে হবে, তো আমি কেটে কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। আমার সুবিধা মতো ভালো যে টাইটেলগুলো আছে এগুলো আমি দেখতেই পাচ্ছি। তো আপনারা কি করবেন, আপনারা শর্ট টাইটেল দিবেন এবং স্পষ্ট একটা টাইটেল দিবেন, যাতে আপনার অডিয়েন্স যারা আছে, আপনার ভিউয়ার্স যারা আছে সকলে সেই কথাটা বুঝতে পারে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। ধরেন আপনি লিখলেন যে বর্তমানে বাজারে যে কাঁচা বাদাম নিয়ে চলছে ভিডিও, তো কাঁচা বাদাম নিয়ে একটা কথা বললেই না, তো অনেকেই কাঁচা বাদাম দিয়ে অনেক রকম উল্টাপাল্টা টাইটেল দিয়ে একটা ভিডিও ছাড়ছে, তো লেখা আছে এটা ভিতরে পাচ্ছে না, তো আপনারা মিসলিডিং করতে পারবেন না। তো টাইটেলে যেটা লেখা আছে আপনার ভিডিওতে যাতে সেই বিষয়টাই থাকে, তো আপনারা কি করবেন, টাইটেলটা আবার কপি করে ডিসক্রিপশনে লিখবেন। এরপর কি করবেন, তো আপনার এই ভিডিও সম্পর্কে কয়েকটা, দুইটা থেকে তিনটা লাইন লিখবেন। ধরেন যে এই ভিডিওটা আপনি কী ধরনের ভিডিও দিলেন, ধরুন আপনি ভিডিও দিচ্ছেন যে ভিডিও এসইও, তো আপনি লিখতে পারেন যে এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি দেখেন তাহলে এসইও কীভাবে করতে এই সম্পর্কে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো ধরেন শর্টে আপনারা কয়েকটা লাইন লিখে দিবেন। তো বুঝতে পারছেন বন্ধুরা, শর্টে অল্প কয়েকটা লাইন লিখে দিলে কী হয়, আপনাদের যে ভিডিওটা অডিয়েন্স বুঝতে পারে যে এটা কী রিলেটেড ভিডিও, তো কোন ধরনের ভিডিও সেটা আপনারা লিখবেন। তো আপনার চ্যানেলের যে থিমটা আছে এটা তো আমি আমার ডিসক্রিপশানে আগেই আমি দিয়ে দিয়েছি, তো এটা আমার লেখার প্রয়োজন নেই। তো আপনারা এটা কী করবেন, এটা সেটিংসে গিয়ে করতে হয়, তো এই সম্পর্কে আমি একটা ওসিডি ভিডিও দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার ভিডিওর টাইটেল থাকবে, আপনাদের চ্যানেল কীভাবে আপনারা সাজাতে পারেন। তো বন্ধুরা আমি আমার যে কথাগুলো আছে সবগুলো লিখে দিচ্ছি এবং সুন্দরভাবে এই কথাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি লিখছি, আপনারা দেখেন এভাবে আপনারা সুন্দরভাবে স্পষ্ট লিখবেন এবং আপনারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করলে কী হয়, আপনার অডিয়েন্সরা যারা কী আপনার সার্চ করে এই হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আপনার অডিয়েন্সরা অনেকভাবে সার্চ করতে পারে। তো আপনি একটু লেখাগুলো বেশি না দিলেন, ধরেন আমি ডিসক্লেমারটা দিয়ে দিলাম নিচে, এভাবে আপনারা দিয়ে দিতে পারেন। তো মূল কথা হচ্ছে টাইটেল এবং ডিসক্রিপশন। ভিডিও ভাইরাল হওয়ার মূলত যে টপিকগুলো আছে, আপনার ভিডিও যে র্যাঙ্কিংয়ে হয়, সাজেস্টেড ভিউ সব কিছু মিলিয়ে
আপনার অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য আপনার মূলত টাইটেল এবং থাম্বনেলটা আপনার খুব প্রয়োজনীয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন টাইটেল এবং থাম্বনেলটা। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিও রিলেটেড আজেবাজে হ্যাশট্যাগ দিবেন না। ধরেন ট্যাগ ভিডিওর মধ্যে যদি কাঁচাবাদাম দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দেন তাহলে হবে না, বর্তমানে যেটা ট্রেন্ডিং টপিক কাঁচাবাদাম এরকম করবেন না। তো বুঝতে পারছেন আপনারা সুন্দরভাবে এই ডিসক্রিপশনটা আগে পূরণ করবেন। সুন্দরভাবে ডিসক্রিপশনটা পূরণ করলে আপনার কী হয়, এই ডিসক্রিপশনের মাধ্যমে আপনার ভিডিও অনেক ভাইরাল হয়। তো মিসলিডিং করতে পারবেন না, মিসলিডিংয়ের মাধ্যমে কিন্তু আপনার অডিয়েন্স আপনার প্রতি বিরক্ত হয়। ধরেন আপনি ভিডিও আপলোড করছেন একটি মোবাইল সম্পর্কে, তো আপনি মোবাইলের মধ্যে আপনি ধরেন একটি ভিডিও দিচ্ছেন, ধরেন অ্যান্ড্রয়েড ফোন, তো আপনি এই ডিসক্রিপশনে লিখে দিলেন যে iPhone 13, আইফোন বা অন্য অন্য ধরেন আপনি দিলেন অল্টন ফোনের একটা রিভিউ, তো আপনি লিখে দিলেন স্যামসাং ফোন কম ফোন, এরকম করা যাবে না। তো আমাদের ডিসক্রিপশন লেখার কাজ শেষ, এখন আমরা দেবো থাম্বনেল। থাম্বনেলটা আমরা আগে থেকে রেখেছি বানিয়ে, তো এটা আমরা সোর্স করে দেব। এরপর আমরা কোন প্লেলিস্টে ওপেন করব, আমাদের প্লেলিস্টটা আমরা দিয়ে দিব। তো আমরা যে ধরনের আপনি ভিডিও দিবেন সেই ধরনের একটা প্লেলিস্ট তৈরি করবেন, সেই প্লেলিস্টের মধ্যে আপনার ভিডিওটি আপনি অ্যাড করে দেবেন। এরপর কিছু রুলস নিয়ম আছে, এগুলা ডিফল্টেই রাখবেন। ডিফল্ট টাকার পর নিজ দিকে আপনি চলে যাবেন এবং আপনার ট্যাগগুলো দিয়ে দেবেন। তো আমি আগে ট্যাগগুলো লিখে রেখেছিলাম, তো আপনাদের সুবিধার্থে আমি ট্যাগগুলো এখনই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ট্যাগগুলো অনেক সুন্দরভাবে লিখে রেখেছি, তো আপনারা আপনাদের ট্যাগগুলো কী রিসার্চ করে বিভিন্ন জায়গা থেকে এনে আপনারা বসিয়ে দিবেন। তারপর আপনার ট্যাগ বসানো শেষ, তো আপনার নেক্সটে দিবেন। তো এখানে আপনার চ্যানেল অ্যাড বা আপনার চ্যানেলের যে অ্যান্ড স্ক্রিন ভিডিওগুলো আছে এগুলো আপনি এখানে শো করবেন। তো অনেকগুলো ক্যাটাগরি আছে, চাইলে আপনি নিজেও কাস্টম বানিয়ে নিতে পারেন। তো আমি চুজ করলাম এখান থেকে আমার চ্যানেল অ্যান্ড স্ক্রিন ভিডিওগুলো এবং একটা সাবস্ক্রাইবার দিয়ে দিলাম। তো আমি একটা চুজ করতে পারেন আলাদা, আপনি এখানে সর্বোচ্চ 3টা ভিডিও এবং একটা সাবস্ক্রাইবার দিতে পারেন, অথবা একসাথে 4টা ভিডিও দিতে পারেন। তো আমার ভিডিওগুলো আমি চুজ করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতনই আপনার ভিডিওগুলো আপনি যে রিলেটেড ভিডিওগুলো অ্যাড করেছেন আপলোড করতে চাচ্ছেন সেই রিলেটেড অ্যান্ড স্ক্রিন দিবেন। তারপর ওকেতে দিবেন, এরপর আপনি চ্যানেল কার্ড এটা অ্যাড করতে হবে, চ্যানেল কার্ড অ্যাড করবেন। হ্যাঁ, তো এটা আপনার একটা নির্দিষ্ট সময় অনুযায়ী চ্যানেল কার্ডটা অ্যাড হবে। তো আপনার এখানে যে জায়গায় যে মিনিটের সময় আপনার ভিডিও যে মিনিট জয় মিনিটে আপনার ওপেন হচ্ছে সেই জায়গায় নিয়ে আপনি ক্লিক করে আপনার চ্যানেল কার্ডটা অন করে দিবেন, বা এখানে আপনি একটি ভিডিও অ্যাড করবেন। এইভাবে আপনি 2-3টা সর্বোচ্চ 3টার বেশি অ্যাড দিবেন না, তাহলে আপনার যে ভিউয়ার্স আছে তারা ভিডিওটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো কাজ করা শেষ, এখন আপনারা নেক্সটে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট ইস্যু, তো এখানে কোনো কপিরাইট ইস্যু নেই। তো আপনার ভিডিওটা পাবলিক দিবেন এবং শিডিউলে দিবেন, তো আপনি সাথে সাথে দিবেন না, কারণ হচ্ছে এটা অনেক সমস্যা হয় সাথে দিলে। তো আপনারা সেট এ প্রিমিয়ার দিতে পারেন না দিতে পারেন, প্রিমিয়ার দিলে আপনার ভিডিওটা শো করবে অ্যাড হিসাবে, এবং যে সময় ভিডিওটা পাবলিশড হবে যে দেখলো ভিডিওটা সেই সময় ধরেন আপনি একটা ভিডিও চালান 5 মিনিট চলে গেল, তো 5 মিনিট পর যদি একজন এসে দেখে তো আপনার সে 5 মিনিট থেকে সেই ভিডিওটা শুরু করবে, মানে এটা লাইভ ভিডিওর মতো পাবলিশড হওয়ার সময় থেকে। তো আপনারা কোনো অবাক করা ভিডিও থাকলে প্রিমিয়ার দিতে পারেন, তো নর্মাল ভিডিও থাকলে প্রিমিয়ার দেবেন না। এবং শিডিউল দেওয়ার কারণ হলো আপনি ভিডিওটা অ্যানালাইজ দেখলেন এডিট করে কোনো সমস্যা হলো কিনা, ধরেন কোনো কিছু একটা ভুল হলে এটা অডিয়েন্স দেখলে জিনিসটা অনেক নাকি ব্যাড কমেন্ট করবে, একদম আপনি একজন ভালো ইউটিউবার না সেইটা মনে করবে। তো আপনারা শিডিউলে দিয়ে এই যে এডিট অপশনে দিয়ে আপনারা দেখবেন যে আপনার কোনো ভুল ত্রুটি হলো কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো কপিরাইট ইস্যু দেখাচ্ছে না, কপিরাইট ক্লেম কিছুই নেই। তো সবগুলো আপনার অ্যানালাইসিস করার পর আপনার ভিডিওটা পাবলিশ করবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, এবং এমন আরও ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধু আজকের এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।